এশিয়া কাপ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আলোচনার মধ্যেই রয়েছে মিটিং সিটিং, এগুলো অনেক কিছু হচ্ছে, হতেই থাকবে, কারণ ভারত পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলবে না, এটা স্পষ্ট। এটা পাকিস্তানও মেনে নিয়েছে, আর মেনে নেওয়ার পরে বিকল্প সব চিন্তাভাবনা নিয়ে আসলে পাকিস্তানের ক্রিকেট বোর্ড উঠে পড়ে লেগেছে। এর মাঝে এই সপ্তাহে এসিসির মিটিংয়ে পাকিস্তান একটা হাইব্রিড প্রস্তাবনা দিয়েছে, যে হাইব্রিড প্রস্তাবনাকে না করে দিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, বিসিবি এবং শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এই দুই দেশ এসিসির অত্যন্ত প্রয়োজনীয় এবং শক্তিশালী, এই দুই দেশ যখন না করে দিয়েছে, আর ওদিকে ভারত তো যাবেই না, তখন পাকিস্তানের অবস্থা আসলে অসহায় অবস্থা। পাকিস্তানের এশিয়া কাপে আর দুই দল খেলবে, সেটা আফগানিস্তান এবং নেপাল। আফগানিস্তান এবং নেপালের কিছু বলা না বলাতে আসলে কিছু যায় আসে না, কারণ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হর্তাকর্তা যাই বলা হোক না কেন, যদি ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা কোনো কিছুতে না বলে, সেটা আর হা হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভারত বললেই হওয়ার কথা না, তার সঙ্গে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা যদি যুক্ত হয় তাহলে তো সেটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ভারত যখন পাকিস্তানে ক্রিকেট খেলতে যাবে না, সেটা রাজনৈতিক কারণে, তাদের এশিয়া কাপে তারা যাবে না, সেই মুহূর্তে পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে ভারতের ম্যাচগুলো আয়োজন করতে চায়, এবং সেই আয়োজনটা তারা করতে চাই দুবাইতে, আরব আমিরাতের মাঠে, দুবাই এবং সারজাতে সেটা করতে চাই। এই যে করাটা, সেই করার বিপক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, কারণ পাকিস্তানের প্রস্তাব হচ্ছে শুধুমাত্র ভারতের যে ম্যাচগুলো, সেই ম্যাচগুলো তারা নিরপেক্ষ ভেন্যুতে করবে, আর বাকি ম্যাচগুলো পাকিস্তানে হবে, অর্থাৎ পাকিস্তানে খেলতে হবে একবার, একবার দুবাইতে যেতে হবে। এই যে বিমান ভ্রমণ এবং যে সময়টাতে, জুলাই আগস্ট যে সময়টাতে এশিয়া কাপ হবে, সেই সময়টাতে সারজা কিংবা আরব আমিরাতের কথা যদি ধরি, তাহলে সেই সময় অসহনীয় গরম সেখানে, এমনিতেই তো মরুভূমির দেশ, এমনিতেই তো অসহনীয় গরম, কিন্তু ওই সময়টা হচ্ছে অসম্ভব অসহনীয় গরম পড়ে, সেই গরম এবং যখন অক্টোবরে বিশ্বকাপ খেলা, সেই বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটারদের ওই গরমের মধ্যে ঠেলে দেয়া, এবং বারবার পাকিস্তানে এবং সংযুক্ত আরব আমিরাতে বিমান ভ্রমণ, এই ক্লান্তি, এই প্যারাটা আসলে তারা নিতে চায় না, নিতে চায় না বলে ছাপ জানিয়ে দিয়েছে তারা এই ধরনের হাইব্রিড প্রস্তাবনার সাথে নেই, তারা এশিয়া কাপ খেলবে না। উল্টা প্রস্তাব দেয়া হয়েছে পাকিস্তানকে, যদি তারা মনে করে যে তারা এশিয়া কাপ করবে আয়োজক দেশ হিসেবে, তাহলে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাতে খেলা হোক, শ্রীলঙ্কা সেই ক্ষেত্রে রাজি আছে, সেই ক্ষেত্রে বাংলাদেশও রাজি, পুরো খেলাটাই শ্রীলঙ্কায় হবে, আয়োজক দেশ হিসেবে পাকিস্তানি থাকবে, অর্থাৎ হোস্ট পাকিস্তানি থাকবে, পাকিস্তানের আয়োজনেই সব কিছু হবে, কিন্তু মাঠগুলো ব্যবহৃত হবে শ্রীলঙ্কার মাঠ। সেই প্রস্তাব পাকিস্তানকে দেয়া হয়েছে। পাকিস্তান একটু বেশি মোড়লগিরি করতে গিয়ে যাচ্ছে, এখনও তারা মিটিংয়ের পর মিটিং করছে, এই মুহূর্তে পাকিস্তানের প্রেসিডেন্ট নাজাম শেঠি এসিসির মিটিংয়ে অবস্থান করছেন, কিন্তু তিনি বিভিন্ন বোর্ডকে, বিশেষ করে বাংলাদেশ এবং শ্রীলঙ্কান বোর্ডকে বোঝানোর চেষ্টা করছেন, বাংলাদেশ এবং শ্রীলঙ্কান বোর্ড যে না করে দিয়েছে সেটা আবার তারা অস্বীকার করছেন, তারা বলছেন যে না, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা তাতে রাজি আছে, আরব আমিরাতে খেলবে তারা, এই যুক্তিও দিচ্ছে যে এর আগে 2018-20 সালে এশিয়া কাপ আরব আমিরাতে হয়েছে, দুইবার যেটা হয়েছে সেই দুইবারের কোনোবারই আরব আমিরাত হোস্ট ছিল না, নিরপেক্ষ ভেন্যু হিসেবে তাদের ওখানে হয়েছে, একবার পাকিস্তানের হোস্ট হিসেবে, পাকিস্তান হোস্ট হিসেবে ছিল, একবার শ্রীলঙ্কা হোস্ট হিসেবে ছিল, সে সময় হয়েছে, এবং সেই একই সময়ে গরমের মধ্যে হয়েছে, সেই সময় পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ঠিকই খেলেছে, এখন কেন খেলবে না, এই জাতীয় কথাবার্তা চলছে, কিন্তু শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাপ জবাব, বিশ্বকাপের আগে খেলোয়াড়দের এই ধরনের শারীরিক অত্যাচার হতে তারা দেবে না, তারা ওই গরমে এবং বিমান ভ্রমণের এই হজবরল অবস্থানের মধ্য দিয়ে এশিয়া কাপ খেলবে না। এখন এশিয়া কাপ হওয়ার একটাই উপায়, পাকিস্তান যদি শ্রীলঙ্কাতে খেলা আয়োজন করতে চায়। অন্যদিকে
আরেকটা আয়োজন চলছে, সেটা হচ্ছে পাকিস্তান যদি এই প্রস্তাবে রাজি না হয় তাহলে ভারত পাকিস্তানকে বাদ দিয়ে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং অন্য আরেকটা দেশকে নিয়ে পাঁচ দেশের একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারে, সেই প্রস্তুতিও নিয়ে রাখা আছে। তাতে পাকিস্তানের বড় ধরনের ক্ষতিই হবে এবং সেই আয়োজনটা পেছনে হচ্ছে বলেই পাকিস্তানের এশিয়া কাপের এই শর্তগুলো মানা হচ্ছে না এমন খবরও সামনে আসছে, গুঞ্জন আকারে আলোচিত হচ্ছে। এখন মোটামুটি বলা যেতে পারে যে পাকিস্তানে এশিয়া কাপ হচ্ছে না। যদি পাকিস্তান রাজি হয় শ্রীলঙ্কায় খেলা হওয়ানোর জন্য, সেই ক্ষেত্রে হতে পারে, সেটা রাজি হওয়ার সম্ভাবনাও প্রায় শূন্যের কোঠায়।